হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে পড়ব লুরেইন এম হালির লেখা কবিতা এ হাউস এ হোম। হাউস শব্দটির অর্থ হল বাড়ি, আর হোম শব্দটির অর্থ হল ঘর। এ হাউস একটি বাড়ি, এ হোম একটি ঘর। হাউস আর হোম এ শব্দ দুইটির অর্থ কিন্তু এক না, কারণ হাউস শব্দের অর্থ বাড়ি আর হোম শব্দের অর্থ ঘর। তো বাড়ি এবং ঘর এ দুইটি শব্দের মধ্যে কিন্তু খুব পার্থক্য রয়েছে। এই কবিতাটিতে দুটি স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম স্ট্যাঞ্জাতে এম হাল্লি বলতে চেয়েছেন যে বাড়ি কাকে বলে, আর দ্বিতীয় স্ট্যাঞ্জাতে তিনি বলেছেন যে ঘর কাকে বলে। তো বাড়ি এবং ঘর এ দুইটা জিনিসের মধ্যে কি পার্থক্য, আমি কবিতাটি বোঝানোর পর নিশ্চয়ই তোমরা ভালোভাবে এটাকে বুঝতে পারবে। তো এখন আমি প্রথম স্ট্যাঞ্জাটি আলোচনা করি। প্রথম স্ট্যাঞ্জাতে বলা হয়েছে যে একটা বাড়ি আমরা কাকে বলবো। হোয়াট ইজ এ হাউস, একটা বাড়ি কাকে বলে। ইট ইজ ব্রিক অ্যান্ড স্টোন অ্যান্ড উড দ্যাট ইজ হার্ড। ব্রিক শব্দের অর্থ হলো ইট, স্টোন শব্দের অর্থ পাথর, এবং উড শব্দের অর্থ হল কাঠ। ইট ইজ ব্রিক অ্যান্ড স্টোন অ্যান্ড উড দ্যাট ইজ হার্ড। তো বাড়ি আমরা কাকে বলি, যেটা ইট, কাঠ এবং শক্ত পাথর দিয়ে তৈরি করা থাকে। সাম উইন্ডো গ্লাস, আর বাড়িতে কি থাকে, কাচের জানালা থাকে। অ্যান্ড পারহ্যাপস এ ইয়ার্ড, এবং সম্ভবত একটা উঠোন থাকে। নিশ্চয়ই তোমরা বাড়িতে দেখেছ যে আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা উঠোন থাকে, তো সেটাকে ইয়ার্ড বলা হয়। ইয়ার্ড শব্দের অর্থ হল উঠোন। ইট ইজ ইভস অ্যান্ড চিমনিস, আমাদের বাড়িতে এই কাচের জানালা, ইট, কাঠ, পাথর ইত্যাদি ছাড়া আমরা আর কি দেখতে পাই। ইভস, ইভস বলতে বোঝানো হয় আমাদের ছাদের যে চালাটা থাকে সেটাকে ইভস শব্দটির দ্বারা বোঝানো হয়। আর বাড়িতে কি থাকে, চিমনিজ। চিমনি হয়তোবা এই শব্দটি তোমরা ভালোভাবে জানো না যে চিমনি কি। অনেক অনেক বাড়িতে আমরা বিশেষ করে শহরাঞ্চলে দেখতে পাই যে বাড়ি থেকে রান্নাঘরের যে ধোঁয়া সেটা বেরোনোর জন্য রান্নাঘরের উপরে চিমনির মতো থাকে। যেমন হয়তো চিমনি এটা তোমরা বেকারিতে দেখতে পেয়েছ বা বিভিন্ন ইট ভাট্টাগুলিতে দেখতে পাও যে উপরের দিকে ধোঁয়া উঠার জন্য মোটা পাইপের মতো একটা চিমনি থাকে। তো কিছু কিছু বাড়িতে আমরা চিমনি দেখতে পাই। অ্যান্ড টাইল ফ্লোরস, আর কি থাকে, আমাদের ঘরের যে ফ্লোর বা মেঝেগুলি থাকে সেগুলিতে টাইলস থাকে অনেক সময়। অ্যান্ড স্টুক্কু, এবং চুনবালির আস্তরণ থাকে। স্টুক্কু বলতে বোঝায় আমরা ইট লাগানোর পর তার উপরে অনেক সময় সিমেন্ট দিয়ে প্লাস্টার করি, তো সেই প্লাস্টারটাকে স্টুক্কু দ্বারা বোঝানো হয়। অ্যান্ড রুফ, এবং কি থাকে, ছাদ থাকে। অ্যান্ড লটস অফ ডোর, লটস অফ মানে প্রচুর, ডোরস মানে দরজা। এবং আমরা আমাদের বাড়িতে দেখতে পাই যে অনেকগুলি দরজা থাকে আমাদের বাড়িতে। তো প্রথম স্ট্যাঞ্জাটাতে কবির মত অনুসারে বাড়ি হলো একটা জড় কাঠামো, বা বাড়িটা সাধারণত কি দিয়ে তৈরি হয়, ইট দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে, কাঁচ দিয়ে, এবং চুনবালির আস্তরণ বা প্লাস্টার ইত্যাদি দিয়ে আমাদের বাড়িটা তৈরি থাকে। আমাদের বাড়িগুলিতে আর কি থাকে, জানালা থাকে, একটি উঠোন থাকে, আমাদের চালের শেষ ভাগটা থাকে, চিমনি থাকে। যদিও চিমনিটা আমরা সব বাড়িতে দেখতে পাই না, তবে অনেক বাড়িতে চিমনি থাকে। টাইলসের মেজ বা ফ্লোর থাকে, একটা ছাদ থাকে, এবং অনেক দরজা আছে। তো কবি প্রথম স্ট্যাঞ্জাতে ভালোভাবে আমাদের বুঝিয়েছেন যে একটা বাড়িতে আমরা সাধারণত কি কি জিনিস দেখতে পাই, বা বাড়ি একটা আমাদের কি দিয়ে তৈরি হয়। এবার চলো আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জাটি দেখি। তো দ্বিতীয় স্ট্যাঞ্জাটিতে আমি আগে তোমাদের বলেছি কবি আলোচনা করেছেন যে ঘর কাকে বলে।
একটা ভালো বাড়ি থাকলেই যে ঘর সুন্দর হবে সেরকম নয়। তো চলো আমরা দেখি ঘর কাকে বলে। ইট ইজ লাভিং অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডুইং ফর আদার্স, যে এটা হলো একটা ভালোবাসাময় পরিবার যারা একে অপরের জন্য কাজ করে। ইট ইজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড ফাদার্স অ্যান্ড মাদার্স, তো ঘরে আমাদের কারা কারা থাকে, আমাদের ভাই থাকে, বোনেরা থাকে, আমাদের বাবা থাকে, মা থাকে, তো আমাদের ঘরে এই সমস্ত ফ্যামিলি মেম্বাররা থাকে। ইট ইজ আনসেলফিশ অ্যাক্টস, আনসেলফিশ মানে নিঃস্বার্থ। আমরা ঘরে যখন বাবার জন্য কাজ করি বা ভাইয়ের কোনো কাজ করে দিই, আমরা কিন্তু সেটার মধ্যে কোনো স্বার্থ খুঁজি না, আমরা নিঃস্বার্থভাবে আমরা একে অপরের সঙ্গে খুব ভালোবাসা নিয়ে আমরা বাস করি। অ্যান্ড কাইন্ডলি শেয়ারিং, এবং আমরা একে অপরের সাথে সদয় হয়ে আমরা অনেক কিছু ভাগ করি। অ্যান্ড শোয়িং ইউর লাভড ওয়ান্স, এবং আমরা কি করি, আমাদের প্রিয়জনদের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করি। ইউ আর অলওয়েজ কেয়ারিং, তো তুমি সদাই তাদের প্রতি সহানুভূতিশীল। তো দেখো দ্বিতীয় স্ট্যান্জাটিতে কবির মত অনুসারে ঘর এমন একটি জায়গা যেখানে বাবা মা সন্তানরা তাদের ভাইয়েরা বোনেরা প্রত্যেকে পারস্পরিক ভালোবাসা এবং একটা স্নেহময় পরিবেশে আমরা একসঙ্গে বাস করি। আমরা প্রত্যেকে নিঃস্বার্থভাবে আমাদের পরিবারের জন্য কাজ করি এবং একে অপরের যত্ন গ্রহণ করি। আমরা উদারভাবে আমাদের মধ্যে সব কিছু ভাগ করে নিই এবং আমাদের সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকি। তো দ্বিতীয় স্ট্যান্জাটিকে তোমাদের ভালোভাবে বুঝতে হবে যে একটা ভালো ঘর আমরা সেই ঘরটাকেই বলবো যে ঘরে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, একজন আরেকজনের কাজগুলি নিঃস্বার্থভাবে করবে এবং একে অপরের বিপদে সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে, সে ঘরটাকেই আমরা প্রপার ঘর বলতে পারি। সেই জিনিসটা কবি আমাদের এই কবিতাতে বুঝিয়েছে। তো লুরেন এম হার্লির লেখা এই কবিতাটি ছোট্ট একটা কবিতা, এবং নিশ্চয়ই এখন তোমরা বুঝতে পেরেছ যে একটা বাড়ি কাকে বলা হয় এবং একটা ঘর কাকে বলা হয়। আমি আবারও একবার তোমাদের ভালোভাবে বলি যে একটা বাড়ি হলো যে আমরা যে ইট কাঠ পাথর সিমেন্ট টাইলস ফ্লোর ইত্যাদি দিয়ে তৈরি যে জড়ো কাঠামোটা, সেটাকে আমাদের বাড়ি বলা হয়। আর ঘর আমরা কাকে বলবো, যেখানে আমাদের মা বাবা ভাইয়ের বোনেরা আমরা প্রত্যেকে ভালোবাসা নিয়ে একসঙ্গে বাস করব, সেটাকেই আমরা ঘর বলবো। তো তারপরেও যদি তোমাদের এই কবিতা নিয়ে কোনো রকমের ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। জয় হিন্দ, জয় ভারত।